মারে মারে আগে কিনা নাতি মোদি করবে লাগে মামুনের ফাঁসি মামুনের ফাঁসি মামুনের ফাঁসি ইয়াবা বিক্রি ও অনৈতিক কাজে ভাতা দেওয়ার জের ধরে তিন সন্তানের জননী আঞ্জুমান আরা গিন্নির বুকের উপর দুফা ভর দিয়ে দাঁড়িয়ে থেকে লোহা তৈরি হাতুড়ি আর বড় রড দিয়ে উপর জুপুরি জখম করে অতপর মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে ঘাতক দেবর মামুনের বিরুদ্ধে। হত্যাকারীর গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্ষোভে বিক্ষোভে পেটে পড়ছেন এলাকাবাসী সহ বিভিন্ন সামাজিক আর রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা। মাকে হারিয়ে শোকের সাগরে ভাসছে তিনটি অবুঝ শিশু আর স্বজনেরা। তোমারা ডাক্তার গেছে যে কেন গেছে লাঠি মের গে দেয় সম্পর্ক আছে তৈলে মনে করেন এই বউ বিবাহিতা তাই ইয়ানের হারানো যে এর প্রতিনিয়ত মনে করেন এইবাই নাকি বাধা দিত তো বাধা দিতে দিয়ে এনারলাই নাকি প্রতিনিয়ত নাকি সংসার যে মানে অশান্তি সৃষ্টি দেখি অশান্তি সৃষ্টি হইয়ে তাই আর হতল দিকে মনে করেন জিয়ান আর আউন নেই যে ও নাকি বলে ওরে মানে হত্যা করি এই জিনিস আর আউন নেই মামু নেই তো আসলে একখান জিনিস কি মনে করেন এই যদি অনর্বাই থাকিলে একখান জিনিস অপরাধী 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 বাই হন বড় হতো নাই অনর্বাই আরোগ্যর সংসার এখন মনে করেন এই এমএ মনে করেন আজি মুরগি ইয়া তিন্ন মাছুম বাচ্চা আজি মনে করেন উগ্র মনে করেন সমস্যা আরোগ্য মনে করেন আড়াই বছর কি আরোগ্য মনে করেন সাড়ে চার বছর কি পাঁচ বছর তিন বছর তৈলে মনে করেন তিনিও মনে করেন ওই দিকে অনর এই যে ছোড়ো মনে করেন এত মাছুম বাচ্চা তা আল্লাহ মনে করেন যদি এখন যদি অনরা যদি সত্য বিচার করেন যদি অনরা যদি সন সত্য ইয়ান জিনিস যদি অনারা যদি উদ্ঘাটন করে দেন তাহলে জিনিস আনার দিকে অনার আগেরাতে তো ভাইবেন দুনিয়াতে ভাইবেন ইয়ান এখন ইয়ান যদি অনারা যদি একজনেরও লুকাইতে যাই রে আত্তিন্ন বাচ্চারে অনর ভাই আর করে যদি অনারা যদি মারি ফেলন তাহলে ইয়ান কিন্তু আগেরাত কিন্তু অনারা কিন্তু ইয়ান ভাইবেন কিন্তু আজ চার ভাই আর আজ নে টেলিফোন করে গিয়ে এই না না আর ভাই সোজার সোজার ফের বো মারা গিয়ে ভাই হাত বলে লা বেলা হচ্ছে রিয়ে কিভাবে আঘাত করিয়ে মেডি শুলে তুলে মেডি
তেরা হাতে ফাঁসি হাই যায় ফাঁসি খাইব কি জানো ফাঁসি হলে তো মেডি দাহানোর হতা মেডি দাহানোর হতা না হতা না কাম তো মেডিকেলে যাবো আর উনি দি টিভির আওয়াজ বড় করে দিয়ে রাই এবারে মাতুল দিয়ে মেরগে বিষয়ে নন খুদ জানো আ ই এই তেরা হাত দাঁড়া বললে উনি দেরি হলে হবে না হবে না জান নাই উনি কই দেখি নি ইংলিশ র‍্যাপ আর্মি পুরা ডিভেনচার মুন প্রশাসনত তো না ছোট কি আম বিশেষ চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুন লুয়াগরা সাতকান্নিয়ার এমপি আবুরাজাতুন ইয়া না ছোট কি বিশেষ চাই আন মাইয়া গোবরদার বেদ গিয়ের মারি ফেলে গিয়ে এ মামুন এ হালাদা ফাকি বেশি জ্বালা জ্বালা এই আবেশা বড় হ আবেশা বড় কল দিয়ে দেয় তোর মেয়ে বয়ের গে দে আর আব্বুর গাছ আর মোবাইল দিন নেহে তই আহতে আছে আহতে আহ বেইনে যাইম বেইনে যাইম বলে হই এরা খনবতা আইবার রত গর্গি ইবা মরি যার গই রত গর্গি তো রত গরি এরা ফজর জাহন গিয়ে জিগে কল দিন আর বাত খাই উঠতি ফজর পয়তে বাত খাই উঠতি তো সাইতে কল আইছে অমা বাত খাই না তোমা খাই তো আমা গিরেন ইনে রান্দি ইবা লা হাত 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 আদান শেষে গিয়ে তো আর হাত মা এগারোটা বাজে আর পর মৃত্যু খবর ফাই দেবা জনগণ বাংলাদেশের জনগণ যতগু মানুষ আছে বেগগুলো তুন সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুন বেগগুলো তুন গ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে ২৪ মে অর্থাৎ ৩০ রমজানের সকালে এই হত্যাকাণ্ড ঘটে আঞ্জুমান আরাগিন্নির হত্যাকারী মামুনের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করছেন লোহাগাড়া যুব ঐক্য পরিষদ ২৪ মে মাহারানু তিনটি সন্তানের জন্য এক মাসের শিশু খাদ্য প্রদান ও ঘটনাস্থল পরিদর্শন করতে ছুটে যান লোহাগাড়া যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা এই সময় খুনি মামুনের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে লোহাগাড়া যুব ঐক্য পরিষদের সভাপতি সরোয়ার খামাল বলেন এখন আমরা বাস্যমত জেনে নিলাম বেগুনতুন যে খুনি মামুন ওই হত্যা করকে এবং ওই আসল খুনি খুনি হনদিন হনিকার নিকার ভাই অন্য পারে খুনি হনিকার হনদিন বন্ধু অন্য পারে তো খুনি এবার যেহনে সামনে জীবের রূপ পরিবর্তন করিতে পারে খুনিবেই একখান জিনিস কি মনে করেন অনারা এলাকার ফুয়া হতে পারে কিন্তু ওর ব্যাপারে অনারা যথেষ্ট জানন কিন্তু আর একখান বিষয়ের দিকে অনারা আছে একখান বিনীত অনুরোধ কারণ অনারা যতটুকু জানিবেন ততটুকুই মনে করেন আর আরে মনে করেন সহযোগিতা করিবেন ইয়ানের ব্যাপারে মনে করেন এই যে তিন্ন মাসুম বাচ্চা আজি হতে পারে আজি তার মারা আজি হত্যা করে ফেলি আজি আজি তার পরিবারের না আজি হনিকা এনে এই যে তিন্ন মাসুম বাচ্চার আজি সাইবার মতো আজি হনিকা এনে আত্মীয় স্বজনে ছাড়া একমাত্র বাবা হতে বা বিদেশের না যে আজি আর অন্য দি যে ও স্ট্রোক করি স্ট্রোক করি তে একখান জিনিস কি অবস্থা একখান জিনিস চিন্তা করেন তে উগ্র খুনের বাঁচানোর তুন ইবার বিরুদ্ধে মনে করেন যথাযথ তথ্য প্রমাণ অনারতন জিন জানিবেন ইন প্রকাশ করে দেন সবচেয়ে বেশি ভালো ভাবে দুনিয়াতে পাবেন এই জিনিস মনে করেন আখেরাতে আর সামাজিক আন্দোলন একখান জিনিসের দিকে ওনারা এই যে এই আর পরে আরোগ্য সামাজিক সংগঠন লোহাগাড়া যুব ঐক্য পরিষদ আজ মনে করেন এই বরাতিয়ার নিজে এই যে ঘটনা ঘটতে ইয়ানের লেবিনে আরো লোহাগাড়া মনে করেন পুরো নয়নের তো মনে করেন আর নেতৃবৃন্দ কলিগিন দেশে হয়তো বা আরো বেশি এসতো কিন্তু আরো হয়তো বা যে করোনা ভাইরাসের হাত দিয়ে আরো হয়তো পরিস্থিতি বিবেচনা করে ইয়ান দিয়ে হয়তো আরো সমাগম ন করি আর তো একখান জিনিসকে অনারা ইয়ান দেশ সিদি এই জিনিস সঠিক তথ্য উদ্ঘাটন করি বলে মনে করেন ইয়ান যেন বিচারগান যেন ঠিক মতো হয় ফান ইতারা ইতাল বলি আর ইয়ান দেশ সিদি তো অনারার তো আরো সহযোগিতা করা করবো অনারা যেহেতু জানেন মামুন তো এককভাবে হন হত্যা না করে যারা জড়িত আছে যারা জড়িত যারা ওরে মনে করেন বাসা বেল্লা বিলিয়ে রে যারা ওরে এই হত্যা মামলা তুন বাসা বেল্লা বিলিয়ে রে যারা সহযোগিতা করেন মানে বিভিন্ন অ্যাঙ্গেল তুন ইতারার ইতারার ইতার ইতারার কে অনেকে বিশ্বাস হন না ইনশাল্লাহ আর মনে করেন আর আসি অনারের পাশে
সর্বসময় আনার ফাশে আরে থাকিম আর লোহাগাড়া যুব ঐক্য পরিষদ আসি এবং ভবিষ্যতে থাকিম আনার আছে। লোহাগাড়া যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম বলেন, আসসালামু আলাইকুম, আমি লোহাগাড়া যুব ঐক্য পরিষদ থেকে ভবানীপুর বরহাতি ইউনিয়নে যে মারার সংগঠিত হয়েছে লোহাগাড়া সাতকানিয়ার মাননীয় সাংসদ প্রফেসর ডক্টর আবু রাজা মোহাম্মদ নাজামুদ্দিন নদী ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের রাজ্য নির্বাহী কমিটির সদস্য মিসেস তিজারা চৌধুরীর পক্ষ থেকে আমরা লোহাগাড়া যুব ঐক্য পরিষদের সিনিয়র নেতৃবৃন্দদের সহ আজকে আমরা মূল ঘটনাস্থল যেখানে মারার স্পটের মারা সংঘটিত হয়েছে রাতক মামুন যাকে হত্যা করেছে সেই আঞ্জুমানারা গিন্নিকে আমরা এখানে যেভাবে হত্যা সংঘটিত হয়েছে সেই দৃশ্য আমরা অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে আমরা মত বিনিময় করে আমরা জানতে পেরেছি রাতক মামুন আঞ্জুমানার গিন্নিকে নিঃসঙ্গভাবে হত্যা করে এবং 30 রমজানে 24 তারিখে গত দিনের 10:30 তার ছোট ছোট তিনটি এতিম বাচ্চার সামনে তাকে নির্মমভাবে হত্যা করে এবং আজকে লোহাগাড়া যুব ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং মাননীয় এমপি মহোদয়ের ঘোষণা লোহাগাড়া সাতকানিয়ার কোনো নৈরাজ্য চলবে না এরকম ঘাতকের বিরুদ্ধে মাননীয় সংসদ প্রফেসর ডক্টর আবু রাজা মোহাম্মদ নাজামুদ্দিন নদী এবং লোহাগাড়া যুব ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মিসেস রিজিয়া চৌধুরী ও লোহাগাড়া যুবলীগের অন্যতম উপদেষ্টা আমাদের লোহাগাড়া উপজেলা সম্পর্কে সংগ্রামী আহ্বায়ক জনাব জহিরউদ্দিন জহির ভাই আমাদের নির্দেশ দিয়েছেন। আমরা ঘটনাস্থল আজকে পরিদর্শন করে আমরা জানতে পেরেছি গাটক মামুন ও তার দুই ননদ তার দুই বাবি এই পাখি এবং খালাদা তাকে নৃশংসভাবে হত্যা করেছে তার দৃষ্টান্ত শাস্তি দাবি করেছে এবং প্রশাসনের হস্তক্ষেপ করা হচ্ছে নিরপেক্ষ তদন্ত করে গাটক মামুনকে অতি বিলম্বে গ্রেপ্তারপূর্বক তাকে ফাঁসির কাস্তে ঝুলিয়ে তার শাস্তি নিশ্চিত করার আমরা আজকে জোর প্রতিবাদ জানাচ্ছি। মাতুল দিয়ে খেমার সব জানি না আমি, কিন্তু যারা চলাচলি যারা চলাচ্ছে ওনাদের উদ্ধারকে ধরেন কিছুদিন আগে জেল থেকে আছে মামুন ওনাকে জামিন করেছে জিজ্ঞেস করেন ওনার 7-8 মতো মামলা আছে মাদকের মামলা আছে করোনা ভাইরাসের আগে মাদকের মামলা খেয়ে গেছে আমিও যে বলছি সেইটাই আমাদের বারাহাতিয়ায় নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানোর জন্য আমি সর্বপ্রথম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বারাহাতিয়ার একজন সন্তান হিসাবে এবং এই মর্মান্তিক ঘটনার যে হত্যাকারী মামুন এরা আমি সুদৃষ্ট বিচার চাই এবং প্রশাসনকে সুদৃষ্ট আকর্ষণ করছি এবং এর প্রশ্রয়দাতা যারা এর আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন এবং তাদেরও আইনের আওতা আনার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ স্যার। মোহাম্মদ রহান বারাহাতি ছাত্রলীগের আহ্বায়ক, আমি মাননীয় প্রধানমন্ত্রী সাতকানিয়া লোহাগাড়া প্রতিনিধি প্রফেসর ডক্টর আবু রাজা মোহাম্মদ নাজামুদ্দিন নদভীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এরকম একটি অমানবিক কর্মকাণ্ডের সাথে লিপ্ত মামুনকে প্রশাসনের মাধ্যমে তার কঠোর শাস্তির মাধ্যমে বড়হাতিয়া তথা লোহাগাড়ায় এটা একটি মানে উদাহরণ হয়ে থাকবে আর কেউ যাতে এরকম ঘটনা করার দুঃসাহস না পায়। আর সত্য বিচার চাই এবং ওর মদতদাতা যোন আছে উনের সহ আনা বিচার চাই মামুনের বিষয়ে আর অবশ্যই আগের থেকে মানে ওর নির্যাতন করি এনুননি ঠিক আছে এখনো মানে মার্গে দিয়ে আর উননি অবশ্যই 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 যেমন মাদকের সাথে মানে এখানে ওপেন চলাফেরা করতো মাদক নিয়ে ইয়াবা ওদের মদতদাতাকে আমরা অ্যারেস্ট চাই কেনাই আছে গডফাদার নাই কি ওদেরকে একটা গ্রুপ নাই গ্রুপ তো আছে অবশ্যই ওর এই সাহস করতে কাশলো এখন জাল টাকার ব্যবসা সহ ঠিক আছে এগুলি তো আর মানে সাহসটা একদিনে আসে নাই মামুনের দ্বন্দ্ব বলতে মামুনকে উনি আশ্রয় দিত না মেন কথা হয়েছে ওইটাই তারপর আশ্রয় না পাওয়াতে ও গডটা ব্যবহার করতে চাইতো গডটা ব্যবহার করতে না দেওয়াতে ওর উপর আজকে এই নির্যাতন সবাই শাস্তি চাই এর চাইতে এটা আমার উপরেও আসতে পারে এই ঘটনা আমার আত্মীয় স্বজনের উপরেও আসতে পারে আমরা সবাই শাস্তি হয়তো কেউ কথা বলতেছে না ভয়ের কারণে আর কোনো কিছু না ভয়ের কারণে মানুষ কথা বলতেছে না এটাই আমরা ভয় এটা ব্যাঙ্গে এই যে ওদের তো একটা গ্রুপ আছে ওদের দালাল আছে এখানে সাঙ্গা ভাঙ্গা আছে এই সাঙ্গা হয়তো এই মৃত্যুটা আমার বোনের উপর আসতে পারে আমার মায়ের এটা আমার আত্মীয় স্বজনের উপর আসতে পারে আমরা কোন করে আসতে এটা
একদম ঠান্ডা মেজাজের কুনির স্টাইলে খুন করা হয়েছে। এটা একটা পেশাদার কুনি যারা এদের মতোই কুনারা এই খুন করে এই কোনটা করতে পারে একটা পেশাদার কুনিরা এই কোনটা হয়েছে একদম ঠান্ডা মেজাজের কুনি যাকে বলে এটা খুন করার পরে এই ফাঁসি টাকছে এই টাকছে মানে একটা কোন দিক দিয়ে আমরা বাঁচতে পারবো? হ্যাঁ সাজানো পাতানো মানে এটা একটা ঠান্ডা মেজাজের কুনি। আসসালামু আলাইকুম, আই এলম দে লোহাগড়া যুবক পরিষদের সভাপতি। আসলে এই যে বরাতিয়া ভবানীপুর যে একটা মর্মান্তিক ঘটনা ঘটছে এই হত্যা সংক্রান্ত ইয়নের ব্যাপারে আরা মাননীয় এমপি মহোদয় এবং আর আর মাননীয় এমপি মহোদয়ের পত্নী মিসেস রিজিয়া রাজা চৌধুরী এই আর আর আইবেল লাবিলিরে ইয়ন দি এবং ইয়নের সত্যতা উদ্ঘাটন করিবার লাবিলি আর আর আসিত হয়ে দায়িত্ব দিয়ে এবং আর আর যুবক পরিষদ ইয়ানের দায়িত্ব মনে করি রে সামাজিক সংগঠন হিসেবে ইয়ান আর সামাজিকতার দায়িত্ব মনে করি আর ইয়ান দিয়ে আসি এবং তারা পরিবার লাবিলিয়ে হতবা জীবা মারা গিয়ে মহিলা এবার ননদল্লই আর এই ব্যাপারে আলাপ আলোচনা করি এবং ইয়ানের যথাযথ মনে করেন একখান সত্যতা আর ফাই দিয়ে আসলে মামুন খুনি এবং মামুনেই এই মেয়ুফোর হত্যা করি কারণ হল দেখি মামুনে এড়ে হতবা হই দিকে মেয়ুফোয়া গলান্নে যে ফাঁসি হেরে মারা গিয়ে কিন্তু আসলে ফাঁসি যারা হায় ইতার গণ যে হন ধরনের হন মাটির বা এই ধরনের হন চিহ্ন থাকানোর হতা নয় কিন্তু মায়ুভাইবার গণ যে সুলত তারপরে কোমরত সারা গণ যে এটা এক মনগরণ অনেক খাদা মাটি লাগে দেখি তো ইয়ানের হারণে যে ইয়েরা হতবা ইয়ানের সত্যতা বুঝা যার দেখি আসলে এইবার হত্যা আগেই করিয়ে পরবর্তী যাইয়ের হত্যা নিশ্চিত গরণের ফরে যাইয়ের এইবার যখন মৃত্যু নিশ্চিত করি হয় নিশ্চিত অনর ফরে যাইয়ের এইবারে হতবা ফেনল্লয় মনগরণ অনর এই ইয়েলইয়ের মনগরণ অনর জুলে দিয়ে হ্যাঁ তো সারা শরীর মনগরণ অনর রক্তাক্ত গিয়ে বা মাতুল দিয়ে মনগরণ ঠিক মতো মনগরণ ও হত্যা হত্যা যত কবে যেন নিশ্চিন্ত হয় এত কবে যেন হতবা মারাত আসিল তো আর সামাজিক সংগঠন হিসেবে লোহাগড়া যুবক পরিষদ তুন আর ইয়ানের যথাযথ আর বিচার দাবি করি এবং যে এই যারাই হত্যা হত্যার লয় মনগরণ সংগঠিত আছে ইতারা যথাযথ বিচার দাবি করি এবং আর ফাঁসি দাবি করি আর মাননীয় এমপি মহোদয় এই প্রফেসর ডক্টর আবু রাজা মোহাম্মদ নেজাবউদ্দিন নদভী তারপরে মনগরণ অত্র এলাকার মনগরণ আর আর গর্ব এই এই বাংলাদেশ আওয়ামী লীগের উপদপ্তর দপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া দাদা আই এই বেগুনের হাসে আবেদন জানিয়ে দিয়ে আই আর 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 এমপি বন্দি বাংলাদেশ আওয়ামী লীগের কার্যকরী কমিটির নির্বাহী সদস্য এই মিসেস রিজা রাজা চৌধুরীর কাছে আবেদন জানায় ওনারা মনে করেন যত দ্রুত সম্ভব এই আসামি যান ওনার যেই যে হন জায়গা লুকাইতে থাকুক ওর দ্রুত বাড়ি করে আনিবার লাগিয়ে ব্যবস্থা করে লয় এবং এই প্রশাসনের প্রতি আই দৃষ্টি আকর্ষণ করে দিকে এই খুনের দ্রুত আইনের আওতায় আনিবার লাগিয়ে আই জোর আবেদন জানায় লোহাগড়া যুব ঐক্য পরিষদ। আর এই সময় লোহাগড়া যুব ঐক্য পরিষদের সিনিয়র সহ সভাপতি হুমায়ুন রশিদ, সহ সভাপতিদের মধ্যে জয়নাল আবেদিন, তসলিম উদ্দিন, আনিসুল ইসলাম বাহার, কাইসার হাসান বাপ্পি, নাজিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শারফু শিকদার, অর্থ সম্পাদক ওমর গনি, দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন, বড়হাতিয়া যুবলীগ নেতা মোহাম্মদ লিটন, হারুনুর রশিদ ও ছাত্রলীগ নেতা ওরহান সহ বিক্ষুব্ধ জনতা উপস্থিত ছিলেন। সবার দাবি একটাই, অবিলম্বে খুনি মামুনের গ্রেপ্তার চাই। তিন তিনটি মাসুম বাচ্চার মাকে দিনে দুপুরে ধারালো অস্ত্র দিয়ে জখম করে খুন করেছে বড়হাতিয়া ইউনিয়নের ভবানীপুরের মোহাম্মদ মামুন নামের এক দুর্দশ সন্ত্রাসী। ঘটনাস্থলে ঘুরে যা দেখতে পেলাম, তাদের মাকে হারানোর কারণে এই তিন তিনটি মাসুম বাচ্চা কান্নাকাটি করছে। পাশাপাশি আঞ্জুমান আরা গিন্নির পরিবারে তার মা স্বজনেরা বুক পাটা আর্তনাদ করে এটাই জানান দিতে চাচ্ছে যে সেই খুনি মামুন একজন পেশাদারী খুনি ঠান্ডা মাথায় তার মেয়েকে খুন করে পালিয়ে গেছে। তারা প্রশাসনের কাছে জোর দাবি করেছেন অবিলম্বে এই পেশাদার খুনি মামুনকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হরিদার ঘুনা এলাকা থেকে শিহাবুদ্দিন, চ্যানেল কর্ণফুলী। আচ্ছা নজর আচ্ছা নজর।